হয়, ইতিমধ্যে ভোটদান করে ওলাই আহিছে কাটলিচৰা সমষ্টির যেগুলি আইডিএফৰ বিধায়ক আছে সুজামুদ্দিন লস্কর, আর বর্তমানে মূল লগত আছে সুজামুদ্দিন লস্কর, তেওঁৰ আমি পোনে পোনে তেওঁৰ প্রতিক্রিয়াটা জানিব বিচাৰিম। কেনে লাগিছে এবার নির্বাচন? খুব ভাল লাগিছে, আজি শান্তিপূর্ণ ভোটদান করে আছে। আমার সমষ্টিত গোটেই কালি একটা ইনসিডেন্ট হয়েছে, আমার একটা এজেন্ট ঢুকাইছে, স্ট্রোক হয়েছিল, কিবা এক্সিডেন্ট হয়ে এই গল্লাচড়া জাল্লাচড়া এরিয়াত। আর আজি যেটু আমি দেখিছো খুব শান্তিপূর্ণ, আমার প্রশাসনের ঠিক আছে, প্রশাসনকে ধন্যবাদ দিয়ে আছো, পিছফালে ভোট দিয়ে আছে মৌলিক অধিকারটু, বিবেক ভোটটু, যোনে যে পার্টিক দিব চাই আছে দি আছে, একো প্রবলেম নাই। আর আমি আশাবাদী আমার ক্যান্ডিডেট এআইডিএফ দলের শাহাবুল ইসলাম চৌধুরী নিশ্চয় জয় করিব, করিমগঞ্জতো ভাল পজিশন আছে, আমি যেটু খবর পাইছো আমার জেলাতো আমার ভাল ভোট হয়ে আছে, করিমগঞ্জ হয়ে আছে, আমার জয়তো দেখে আছো। নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট কটকটিয়াভাবে করা হয়েছে? নিরাপত্তা ব্যবস্থা পুরা কটকটিয়া ব্যবস্থা আছে, ইয়াত একো সন্দেহ নাই। ইয়াত যেটু মৌলিক অধিকার মানুষে দিয়ে নিজের মনের পরা যাক ভোট দিব তাক দিয়ে আছে, একো প্রবলেম নাই, একদম শান্তিপূর্ণ হয়ে আছে। মানুষ অল্প কম ওলাইছে, বিকাল আবেলি টাইমত আরো ওলাব, আমার যেটু আহা কাস্টিং ভাল হব, আর আমার জয়টু নিশ্চয় হব। আপনার যে দলীয় প্রার্থী আছে শাহাবুল ইসলাম, তো জয় সম্পর্কে আপনি কিমান নিশ্চিত? আমি 100% নিশ্চিত, কারণ আমি যেটু খবর পাইছো আমার কংগ্রেস এআইডিএফ বিজেপি তিনটা পার্টত ভোট হয়ে আছে, কিন্তু তার ভিতর আমার বেশি ভোট হয়ে আছে, এই কারণে আমি আহাবাদী আমার ক্যান্ডিডেট জয় করি। আপনাদের এগারী পলিগেজেটর মৃত্যু হয়েছে ফারুক আহমেদ বলে, কেন তেওঁৰ মৃত্যুটো হয়েছে? যেটু খবর পাইছো স্ট্রোক হয়েছে, ভোটটো দিয়ে ওলাইছে, সি আমার পোলিং এজেন্টও আসলে আমি খবর পাইছো, কিন্তু আপনাদের জানে এতিয়া ইলেকশন চলি আছে, আজি আবেলি হোক কালি রাতেপা হোক আমি তার ঘর যাম, তার মিসেস আছে পরিয়ালর খবর লম, যে সহায় করিব লাগা আছে করিম, গভর্নমেন্টের পরা যদি ইলেকশনত ভোট দি এক্সিডেন্ট করি ঢুকাইছে সেইটো যদি কিবা তামে তাকে আমি রাজ্য সরকারক সেইটো আবেদন করিম যে তাক কিবা এটা আর্থিক সাহায্য আগবাড়াব। হয়, ধন্যবাদ। এ আসলে সুজামুদ্দিন লস্কর, আর দেখা করছে নিজের যে দলীয় প্রার্থী আছে শাহাবুল ইসলাম চৌধুরী, জয় সম্পর্কে যথেষ্ট।